আজ সকাল 9:30 থেকে খুলে গেল আলিপুর চিড়িয়াখানা। সামাজিক দূরত্ব মেনে প্রবেশ করানো হচ্ছে সকল দর্শকদের, পাশাপাশি স্যানিটাইজার নিয়ে মাস্ক পরে ঢুকতে হচ্ছে চিড়িয়াখানার ভেতরে। তবে আজ চিড়িয়াখানা খুললেও সেরকম বেশি সংখ্যক মানুষকে কিন্তু দেখা যায়নি চিড়িয়াখানায় প্রবেশ করতে। খুব কম সংখ্যক মানুষকে আজ চিড়িয়াখানায় আসতে দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা রাত চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোড শেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।